হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম নিয়েছিলাম তোমাদের সামনে যে হোম ফর্ম ফিল আপটি একদমই ফুলফিল হয়ে চালু হয়েছে তো যারা ফর্মটা আবেদন করবেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো চলে আসুন এখন ফর্ম ফিল আপটা কীভাবে আবেদন করবেন তো আপনারা তো তোমাদের সামনে সমস্ত রকম বিস্তারিত তুলে ধরব তো দেখতে পাচ্ছেন অ্যাবাউট কার্ড তো অ্যাবাউট হোমকার্ডে কিন্তু ক্লিক করবো তো অ্যাবাউট হোম কার্ডে ক্লিক করলে কিন্তু আমার সমস্ত রকম বিস্তারিত আলোচনা চলে যাবে অর্থাৎ এ টু জেড চলে আসবে তো কীভাবে ফর্মটা আবেদন করবেন তো অ্যাবাউট হোমকার ক্লিক করবো তো চলে আসবে সেম একই হবে তো এরপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবো দেখবো যে কয়েক ফর্ম ফিল আপটি চালু হয়ে গেছে ও কী ফর্ম ফিল আপ করতে হবে তো একদমই কিন্তু শূন্য পদে চার হাজার সাতশো জন নিয়োগ করা হবে তো একদমই আবেদন চালু গেছে অষ্টম শ্রেণী পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন অর্থাৎ আট ক্লাস পাস ছাত্রছাত্রীরা আবেদন করবেন তো দেখেন চলে আসবে আমাদের ফর্ম প্লেসটি হোমগার্ড তো চলে আসলো ফর্ম প্লেসটি হোমগার্ড অ্যাপ্লিকেশান ফর্ম তো এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে তো যারা ফর্মটা ফিল আপ করবেন তো মাস্টলি আপনাদের কিন্তু টোটাল ডিটেলস দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার ও প্যান কার্ড আধার কার্ড ও ভোটার কার্ড ও রেসিড ডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে সেহেতু এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে কিন্তু একদম হোমগার্ড পদে নিয়োগ করা হবে তো যারা ফর্মটা আবেদন করবেন তো দেখে নিন তো সে ম্যাকে নিচের দিকে চলে আসবে তো যত টানবেন কিন্তু সেম ম্যাকে এরকম ডিটেলস দিতে হবে দেওয়ার পরে আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এইট ক্লাস পাস তো কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে জিরোস করে নিজের সেল করতে হবে তো করার পরে কিন্তু চলে এসে আমাদের আরেকটি অপশান তো সে ম্যাকে এবার দেখে নেবে কোন 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 জেলায় কিন্তু ফর্মটা চালু হয়ে গেছে অর্থাৎ কোন কোন ডিস্ট্রিকে তো চলে আসবে এখন তোমাদের দেখো যে কোথায় কোথায় নিয়োগ হতে চলেছে তো দেখতে পাচ্ছে টেন অ্যাবাউট হোম হোমগার্ড তো টোটাল চলে আসলো হোম হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স অর্থাৎ দুইটি ফর্ম চালু হয়ে গেছে তো যারা ফর্মটা আবেদন করেন তো দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ডিস্ট্রিক্ট অর্থাৎ স্টেটগুলো দেওয়া আছে দিল্লি অর্থাৎ সমস্ত দেখতে পাচ্ছেন একের পর এক চলে আসবে তো দেখতে পাচ্ছেন তো সে আমাকে একেবারে দিল্লি পাঞ্জাব আসাম তো ত্রিপুরা তো সমস্ত রকম অর্থাৎ যেগুলো ডিস্ট্রিক্ট অর্থাৎ স্টেট দেখতে পাচ্ছেন সেই প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ও স্টেটে কিন্তু একদম চালু হয়ে গেছে তো আপনার ফর্মটা আবেদন করতে পারেন তো দেখতে পান গুজরাট ত্রিপুরা হিমাচল প্রদেশ তো সেম একে ফিল আপটি করতে পারেন তো যারা ফর্মটি ফিল আপ করে আবেদন করবেন তো অবশ্যই আমার নিচে যে ডেসক্রিপশন বক্সটি আছে তো ওখানে লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে দেখে নিতে পারেন তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ মুহূর্ত দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো